চারিওফালে এটা দুর্গোৎসবর আনন্দ। আজি মহাষ্টমী, মহাষ্টমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তর পূজা মণ্ডপসমূহত এক উখল মখল পরিবেশে বিরাজ করা দেখিলে পাওয়া গেছে। মই বর্তমান উপস্থিত আছো বাক্সার রূপহীত, আর বাক্সার রূপহীত মহাষ্টমী উপলক্ষে এক উখল মখল পরিবেশে বিরাজ করেছে। কেমেরা সহযোগীক মই সেইফালে দেখাব অনুরোধ জানাইছো। আসলে কেনেদরে লানি নিশিকা ভিড় দেখিলে পাওয়া গেছে, রাইজর সকলে নিজের নিজের মনের কামনার নিমিত্তে মা দুর্গার শ্রীচরণত সেবা লবলে ওলাই অহা দেখবলে পাওয়া গেছে। কেমেরা সহযোগী দেখাই আছে কেনে এক উখল মখল পরিবেশ। মই দুর্গা মণ্ডপ দেখাব অনুরোধ জানাইছো, দুর্গা মণ্ডপতো এক উখল মখল পরিবেশে বিরাজ করা দেখবলে পাওয়া গেছে। সকলে নিজের কামনা, নিজের যে মনের কামনা, মনের কামনা পূর্ণ হওয়ার নিমিত্তে ওলাই আছে, মা দুর্গার শ্রীচরণত সেবা লৈছে। ইয়াতে উদযাপন সমিতির বিষয়ববী আছে, আমি উদযাপন সমিতির বিষয়ববীয়ার পরে জানিব বিচারি। দাদা, আজি মহাষ্টমী এক উখল মখল পরিবেশে বিরাজ করেছে, কি কব আজি? হয়, আমি যথেষ্ট আনন্দ পাইছো। হাজার হাজার ভক্তগণ রাইজে আজি আমার দুর্গা পূজা উপভোগ করিব আহিছে। আজি মহাষ্টমীর লগতে মহানবমী একেলগে পালিত হয়েছে, গতি আমি ইমান হাজার হাজার ভক্তগণ রাইজে আমার ইয়াতে উপস্থিত হয়েছে আর দুর্গা দেবীর দর্শন করেছে, পূজা করেছে, তার কারণে আমি যথেষ্ট সুখী। হয়, আর কৃষ্ণ সূত্রধর আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো, আপনি আমাক পরিবেশ দেখালে।